এখন দেখো ফর্মেশন অফ অ্যাডিশন কম্পাউন্ড অ্যান্ড সাবসিকোয়েন্ট এলিমিনেশন অফ ওয়াটার মলিকুল, অর্থাৎ কার্বনিল যৌগ যখন অ্যামিন জাতের সঙ্গে অ্যামিন জাতীয় যৌগের সঙ্গে যখন যুক্ত হবে, যেমন হাইড্রক্সিলামিন, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, সেমিকার্বাজাইড, এদের সঙ্গে যখন যুক্ত হবে তখন কী হবে? এখানে কী হয়, প্রথমে একটা জুত যৌগ গঠন করবে, দিয়ে সেই অস্থায়ী জুত যৌগ থেকে জল বেরিয়ে যাবে, দিয়ে কী হবে একটা সি ডবল বন্ড এন, অর্থাৎ এখানে ইমিন জাতীয় একটা যৌগ গঠন করবে, অ্যামোনিয়া জাতক যেটাকে বলা হচ্ছে। তাহলে এখানে দেখো কার্বনিল গ্রুপ আছে, এখানে তোমার কী হবে এই ও আর এইচ টু বেরিয়ে গেল, দিয়ে আমরা যেটা পাচ্ছি সি ডবল ওয়ান এন, আর এটা হয়ে গেল জেড, এরকম একটা যৌগ পাচ্ছি। হ্যাঁ, এটা কীভাবে হয় দেখো, কার্বনিল যৌগ এখানে এটা অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশনটা হবে, বিদ্যুৎ অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশনটা হবে, তাহলে কী হবে এখানে তোমার অক্সোনিয়াম মানে প্রোটোনেশন হবে অক্সিজেনে, তাহলে এটা মোর নিউক্লিও ইলেকট্রোফিলিক কার্বন হয়ে যাবে, তাহলে সহজে কী করবে লোন পেয়ারে এখানে কার্বন গ্রুপটা অ্যাটাক করে এই বনটা বেক করে এখানে চলে এলো, তাহলে যেটা পাবো সি এটা হচ্ছে এনএইচ টু, এটা হচ্ছে এনএইচ টু প্লাস হলো, আর এটা হলো জেড, আর এইদিকে হয়ে গেল ওএইচ, পরে হচ্ছে মাইনাস এইচ প্লাস হবে, দিয়ে এইচ প্লাসটা এখানে কি অ্যাটাক করবে, দিয়ে বেরিয়ে যাবে, দিয়ে হবে সি ডবল ওয়ান এন, এটা হচ্ছে জেড। তার মানে প্রথমে কী করলো এইচ প্লাসটা অ্যাটাক করলো, দিয়ে এই কার্বনটা মোর ইলেকট্রোফিলিক হলো, দিয়ে লোন পেয়ার দিয়ে কী করলো এখানে অ্যাটাক করলো, এই বনটা ব্রেক করে এখানে চলে এলো, দিয়ে ওইচ হয়ে গেলো, আর এই এনএইচ টু প্লাস এটা মাইনাস এইচ প্লাস হয়ে এই ওই প্রোটনের প্রোটনটা চেঞ্জ হয়ে যদি ওইচ টু প্লাসে ধরোকে, তাহলে কী হবে এটা গুড ওইচ টু প্লাস হলে গুড লিভিং গ্রুপ হয়ে যাবে, যে পরে কী হবে এই বনটা এই এইচ আর এই ওইচ বেরিয়ে চলে যাবে, অর্থাৎ এখানে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে এটা পাবো একটা ইমিন জাতক অর্থাৎ অ্যামোনিয়া জাতক যৌগ পাবো। এখন দেখো আমরা যদি ফার্স্টে ভাবি যে এই যে হাইড্রক্সিলামিন রিয়াকশান উইথ হাইড্রক্সিল অ্যামিন, এই হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে যদি বিক্রিয়া হয়, হাইড্রক্সিল অ্যামিন একটা যৌগের সঙ্গে কেমন বিক্রিয়া হবে, এই সি ডবল বন্ড ও আর এই যে এইচ টু এটা বেরিয়ে চলে গেল, জল বেরিয়ে গেল, তার মানে যেটা পাচ্ছি সি এইচ থ্রি সি এইচ ডবল বন্ড, এটা ডবল বন্ড এন হচ্ছে ওইচ, এটাকে বলা হচ্ছে আমার এই যে এটা হাইড্রক্সিল অ্যামিন, তো এই হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে অ্যাসিটাল ডিহাইড মানে অ্যাসিটাল ডক্সিম, আর যখন কিটোনের সঙ্গে যুক্ত হবে তখন হচ্ছে কিটোক্সিম। হ্যাঁ, তাহলে অ্যাসিটাল ডক্সিম আর হচ্ছে কিটোক্সিম, কিটোনের সঙ্গে যুক্ত হলে কিটোক্সিম যুক্ত যোগ হচ্ছে, আর অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে হচ্ছে অ্যাসিটাল ডিহাইড অক্সিম হবে, এটা এটা হচ্ছে অ্যাসিটাল ডিহাইড অক্সিম, অ্যাসিটাল ডক্সিম। আর এইটা যদি যুক্ত হয় কিটোনের সঙ্গে যদি হয়, যদি জল যুক্ত হয়ে বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে যেটা পাবো সি এইচ থ্রি এটা হচ্ছে সি এইচ থ্রি সি ডবল ওয়ান এন, এটা হচ্ছে ওই এটা হচ্ছে অ্যাসিটোন অক্সিম, হ্যাঁ কিটোক্সিম যেটাকে বলছো অ্যাসিটোন অ্যাসিটো অক্সিম, অ্যাসিটো অ্যাকচুয়ালি অ্যাসিটো অক্সিম, তাহলে ওটা হচ্ছে অ্যাসিটাল ডক্সিম বা অ্যাসিটাল ডিহাইড থেকে অ্যাসিটাল ডিহাইড অক্সিম, আর এটা হচ্ছে অ্যাসিটো অক্সিম বা যেটাকে আমরা কিটোক্সিম বলছি। একইভাবে বেঞ্জাল ডিহাইড থেকে বেঞ্জাল কি বেঞ্জাল অক্সিম পাবো, বেঞ্জাল ডিহাইড অক্সিম পাবো, তাহলে এখানে এইচ আর এদিকে এইচ টু বেরিয়ে চলে গেল, দিয়ে যেটা পাচ্ছি সি সিক্স এইচ ফাইভ এটা সি এইচ ডবল বন এন ওইচ, এটা তোমার এখানে যেটা হচ্ছে বেঞ্জাল ডিহাইড অক্সিম পেলাম। হ্যাঁ, বেঞ্জাল অক্সিম। এখানে মনে রাখতে হবে এখানে যে পিএইচটা কাজ করে, এই যে হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে যে রিয়াকশনটা হয়, পিএইচটা সবচেয়ে অপটিমাম পিএইচ হচ্ছে 3.5, এর চেয়ে যে কম পিএইচ হয়, তার মানে অ্যাসিডিটি যত এইচ প্লাসটা যত বাড়বে, এই হাইড্রক্সিল অ্যামিন গ্রুপের এটা কী হবে প্রোটোনেশন হয়ে যাবে নাইট্রোজেনটা, তার মানে এটা কী হয়ে যাবে এই এনএইচ থ্রি প্লাস ওইচ হয়ে যাবে, তার মানে এই নিউক্লিয় এই এনএইচ টু প্লাস মানে এনএইচ টু ওইচ এই নাইট্রোজেন লোন পেয়ার এটা কিন্তু আর নিউক্লোফাইল হিসেবে সহজে অ্যাক্ট করতে পারবে না, সেই জন্য এই বিক্রিয়া পিএইচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিএইচ মোটামুটি 3.5 বা 4 এর কাছাকাছি, এর চেয়ে যদি পিএইচ কম হয় অর্থাৎ অ্যাসিড যদি বেশি হয়, তাহলে হাইড্রক্সিন আমি নিউক্লোফাইল হিসেবে কাজ করতে পারবে না। এখন দেখো আমরা যদি ভাবি যে রিয়াকশান উইথ হাইড্রাজিন, হাইড্রাজিন কি এনএইচ টু এনএইচ টু, এই হাইড্রাজিন যদি রিয়াকশান করে তাহলে অ্যাসিডাল ডিহাইডের সঙ্গে কী হবে একইভাবে রিয়াকশান হবে, জল বেরিয়ে চলে গেল, দিয়ে যেটা পাচ্ছি সি এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান এন, এটা হচ্ছে এনএইচ টু, তার মানে এটা হচ্ছে অ্যাসিডাল ডিহাইড হাইড্রাজোন, অ্যাসিডাল ডিহাইড হাইড্রাজোন, হাইড্রাজোন পাচ্ছি, তাহলে অ্যাসিডাল ডিহাইডের সঙ্গে হাইড্রাজিনের বিক্রিয়া হচ্ছে অ্যাসিডাল ডিহাইড হাইড্রাজোন। একইভাবে যদি আমরা এটা দেখি অ্যাসিটনের সঙ্গে এনএইচ টুর বিক্রিয়া, এখান থেকে জল বেরিয়ে চলে গেল, তাহলে যেটা পাবো সি এইচ থ্রি সি এদিকে তো সি এইচ থ্রি ডবল বন্ড এন, এটা হচ্ছে এনএইচ টু, এটা হচ্ছে অ্যাসিটোন হাইড্রাজিন, এটা হচ্ছে অ্যাসিটোন
সরি অ্যাসিটোন অ্যাসিটোন হাইড্রাজোন। জল বেরিয়ে গেল -H2, এখানে জল বেরিয়ে যাচ্ছে, দিয়ে আমরা অ্যাসিটোন হাইড্রাজোন হলো। এরপর যদি বেঞ্জালডিহাইডের সঙ্গে যদি বেঞ্জালডিহাইড, তাহলে বেঞ্জালডিহাইড হাইড্রাজোন, এই যে H2 বেরিয়ে গেল, তাহলে C6H5CH NH2, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড হাইড্রাজোন। এই যে বেঞ্জালডিহাইড হাইড্রাজোন H+ এখানে যুক্ত হলো, বেরিয়ে চলে গেলো বেঞ্জালডিহাইড হাইড্রাজোন। এখন দেখো রিয়াকশান উইথ ফিনাইল হাইড্রাজিন, এই ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে কেমন রিয়াকশানটা হবে। ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে একই ব্যাপার, এখানে দেখে রাখতে হবে যে কোন লোন পেয়ারটা হাইড্রা ফিনাইল হাইড্রাজিনে দুটো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ার আছে, এখানে আছে, তাহলে কোনটা নিউক্লোফাইল হিসেবে অ্যাক্ট করবে। দেখো এই লোন পেয়ারটা নাইট্রোজেনের যে এই লোন পেয়ার, এই অংশের যে লোন পেয়ারটা যেটা কার্বনের রিংয়ের সঙ্গে যুক্ত আছে, ফিনাইল রিংয়ের সঙ্গে যুক্ত আছে, এটা কী হবে বেঞ্জিনিংয়ের সঙ্গে কনজুগেশনে থাকার জন্য রেজোনান্স করবে। তার মানে এই লোন পেয়ারটা কিন্তু অ্যাভেলেবেল নয় ফর ডোনেটিং এ ফর ডোনেশন টু এ প্রোটন, মানে একটা ডোনেট প্রোটনকে ডোনেট করার জন্য বা যে নিউক্লোফিলিসিটি দেখানোর জন্য এটা কিন্তু অ্যাভেলেবেল নয়। তাহলে কোন লোন পেয়ারটা অ্যাভেলেবেল হবে প্রোটনের, কোন লোন পেয়ারটা নিউক্লোফাইল হিসেবে কাট করবে নাইট্রোজেনে, কোন নাইট্রোজেনটা এইটা, তাহলে যেটা রিয়াকশানটা আমরা যেটা পাবো, এই ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে হবে অ্যাসিটালডিহাইড আর ফিনাইল হাইড্রোজেন, তো অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এটা হবে এই জল বেরিয়ে চলে যাচ্ছে, এখানে এই জল বেরিয়ে চলে গেল, দিয়ে হবে CH3CH। হ্যাঁ, দিয়ে আমরা পাচ্ছি NH, এটা NH, দিয়ে হচ্ছে PH, তাহলে অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন, তাহলে অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন। আবার যদি বেঞ্জালডিহাইডের সঙ্গে যদি হয় তাহলে এই H আর এই NH2 বেরিয়ে চলে গেল, দিয়ে যেটা পাবো -H2 জল বেরিয়ে, এখানে কিন্তু সবসময় H+টা মৃদু অ্যাসিড দ্রবণে লাগে, সেটা যাই গঠন করি না কেন, এটা PHCH জল বেরিয়ে এখানে চলে গেল, দিয়ে আমরা যেটা হচ্ছে PHCH NH2, এটা NH, এটা হচ্ছে PH, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, মানে বেঞ্জালডিহাইড বেঞ্জালডিহাইড ফিনাইল ফিনাইল হাইড্রাজোন, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড ফিনাইল হাইড্রাজোন, তাহলে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন। হ্যাঁ, এখন দেখো এই যে হাইড্রক্সিল অ্যামিন, তারপর হচ্ছে হাইড্রাজিন, তারপর তোমার হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, হ্যাঁ ফিনাইল হাইড্রাজিন, সেমিকার্বাজাইড, এই যৌগগুলো বায়ুর অক্সিজেন দ্বারা সহজে কী হয় জারিত হয়ে যায়, এগুলো হচ্ছে বায়ুর অক্সিজেন দ্বারা সহজে জারিত হয়ে যায়, সেই জন্য এগুলো কী করা হয়, এদের সল্ট হিসেবে নেওয়া হয়। HCl এর সঙ্গে এরা যুক্ত হলে হবে NH3+OHCl-, এইটা যদি হয় NH3+NH2 আর হচ্ছে Cl-, তার মানে এদের সল্ট হিসেবে হাইড্রোক্লোরাইড সল্ট হিসেবে নেওয়া হয়, এদের হাইড্রোক্লোরাইড সল্ট হিসেবে নিলে কী হবে, এরা সচরাচর বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে না আর সহজে আক্রান্ত হবে না। হ্যাঁ, কিন্তু যদি আমি সিম্পল অবস্থায় নিই তাহলে সল্ট হিসেবে না নিলে যদি হাইড্রক্সিল অ্যামিন নিই তারা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যাবে, তাহলে সেই জন্য এদিকে সল্ট হিসেবে নেওয়া হয়, এবং তার সঙ্গে সোডিয়াম অ্যাসিটেট নেওয়া হয়, সোডিয়াম অ্যাসিটেট, তাহলে হাইড্রোক্লোরাইড সল্ট হিসেবে নেওয়া যায় আর হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট হিসেবে নিতে হবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট আর হাইড্রোক্লোরাইড সল্ট এদের সঙ্গে বিক্রিয়া করলে আবার পূর্বে আমার কী হচ্ছে হাইড্রোজেন পেয়ে যাবো NH2, তার সঙ্গে NaCl আর হচ্ছে এখানে যদি বলি যে অ্যাসিটিক অ্যাসিড এরকম হিসেবে পেয়ে যাবো, এইভাবে আর কি। তাহলে এগুলো বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বলে সহজে আমরা পিওর অবস্থায় নিই না, সল্ট হিসেবে নিই।